কত নিয়েছে এটা কত নিয়েছে 72 তো এই ভাই বলল নিয়েছে 72 টাকা ভাড়া ধরি আছে উনি দিয়েছে বাবা দেখো না বন্ধুরা 72 টাকার বয়েল আজকে হাটে বিক্রি হলো অবশ্যই কমেন্টে জানাবেন लाल आछे सब गाभी देखते लाल गाभी सुंदर सुंदर लाल गाभी गुरु मुकोशाला भलो बेचाकाना हच्छे देखो मुकोशाला प्रति हाटे आछे सुंदर सुंदर मुकोश तैरी करे बाड़ीते सब थेके कम कत आछे 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু আচ্ছা 30 টাকা থেকে 400 টাকা পর্যন্ত মুখোশ আছে আচ্ছা 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 যাই হোক দুটো জোড়া কত নিয়েছে হ্যাঁ अंधारा बॉयल बंधुरा अंधारा बॉयल अंधारा बॉयल तो 1,10,000-1,20,000 दाम आछे एगुलो तो एगुलो काचा गरु मैं एगुलो बाड़ीते एखन निये लालन पालन करते हबे तारपर एगुलो स्वास्थ्य मन हबे कुरबानीर जन्य तब रेडी हबे एगुलो तो देखाच्छि आमि तो जे तीनटे गरु 1,00,000 निएछे देखाच्छि बंधुरा एकबार देखे नाओ ए सादाटा আর এই লালটা আর এই লালটা এই তিনটে মিলে 1,00,000 নিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে সঠিক দাম নিয়েছে কিনা আজকে হাটে তো তিনটে নিয়েছে 1,00,000 তো বন্ধুরা চলে এসেছি এই বলেছিলাম যে একটা দেশি ছোট মাঝারির গরুর বাছুর নিয়ে এবং গাই নিয়ে ভিডিও করব তো ভিডিওটি এখানে শুরু করছি তো হাটে তেমন গরুর বাছুর নেই আর এই সময় গরুর বাছুর পাওয়া যায় না কারণ এখন বেশিরভাগ গাভী পাওয়া যায় কারণ গরু লালন পালন করার জন্য গরুগুলো বিক্রয় হয় তো বাছুর বলতে এই বাছুর আছে আর একটাই কালো আছে मोटामुटी अनेक खुजे खुजे एकटाई बाछुर पेलाम तो कालो माशाल्लाह खूब सुंदर बाछुर विशेषकर एखन बाछुर हाटे आसे ना एखन कुरबानीर जोन्नो जेसब गरुगुलो एखन थेके लालन पालन करबे बाड़ीते किने निये गिये तो सेई रकम गरु हाटे बेशी बेशी आसछे बाछुर आसछे ना एखन बाछुरेर सीजन नय तो भाका दे दी आमि ए ठेले दाओ ठेले दाओ ठेले दाओ जा जा भाई जा एक मन ओजन आछे एक मन बेशी जड़ा कम नहीं अच्छा अच्छा बोलछे एक मन ओजन आछे माशाल्लाह खूब सुंदर छोटो रोपते खूब सुंदर बाछु की दाम बोलछेन बोलुन की दाम बोलछेन 11,000 तो दाम चाइछे 11,000 की ओई फिक्स दाम ना दाम एकटु कमबे कमबे कत होले छाड़बे 10
তো 10 হলে ছাড়বে, দাম চাইছে 11,000। তো হাটে তেমন বাছুর নেই, একটাই বাছুর আমি দেখতে পেলাম। আর মোটামুটি এইসব হচ্ছে বাছুর, এগুলো হচ্ছে মানে এগুলো অতটা ভালো বাছুর কি এরা, মোটামুটি মোটামুটি এখন অতটা ভালো বাছুর হাটে আসেনি। তো এই দাঁতে একটা বাছুর নিয়ে এসছে, একটাই ভালো বাছুর। এখন গরু পাওয়া যায় না, বিশাল দাম এখন, বিশাল দাম। এরপরে কম হবে। আচ্ছা আচ্ছা, তো ও দাম তো 11,000 টাকা চেয়েছে লাস্ট পর্যন্ত। আচ্ছা, ওর ওই লাস্ট দাম 10,000 টাকা বলেছে, 9,500 লক, তাই তো? তো এই ভাই একটা মুখে দেখাই, ভাই হচ্ছে মানে গড়ে হাটের সব থেকে বাছুরের দিক থেকে ফেমাস, মানে ইনি সবসময় গরুর বাছুরই বেচে। আমি যখনই দেখি ওনার ভিডিও করার সময় পাই না, খুব ব্যস্ত মানুষ, তো সব সময় গরু নিয়ে টানাটানি করে, কথা বলা যায় না ওনার কাছে। এখন সব এগুলো সব বাছুর, এগুলো কেমন দাম আছে? এগুলো এগুলো 10-এর নিচে, সব 10-এর নিচে, সব 10-এর নিচে, মানে 7-8 এরকম, 7-8-5-6 যেরকম টাকা বেশি। আচ্ছা আচ্ছা, তো আছে দাম, আছে বাজার কেমন? আগে বাজার একটু চড়া চড়া। আচ্ছা, বাছুরের দামটা কোন সময় কম থাকে আর ভালো মাল পাওয়া যায়, কোন মাসে? কুরবানির হাটে 5-10 দিন পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বলছে কুরবানি হাটের পরে বাছুর ভালো পাওয়া যায় এবং বাছুরের দামও কম থাকে। তো অনেক ধন্যবাদ তোমাকে। তো এইটা দাম চেয়েছিল 11,000, লাস্ট পর্যন্ত দাম দিয়েছে 10,000, হয়তো 9,500 হলে হয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা, এবার আমি দেখাবো, দেখি বাছুর বাছুর পেলে অবশ্যই দেখাবো। এত গরুর আমি যেগুলো গাভী আছে সেগুলো দেখাবো, তো যেগুলো মোষ আছে, এরা প্রায় হাটে মোষ আসছে। আমাকে মেড়িগঞ্জ থেকে এক ভাই কমেন্ট করেছিলেন যে মোষের দাম দক্ষিণা নিয়ে, তো ভাই দেখতে পাচ্ছ মোষ এসছে 3টে 4টে, এই একটা আছে আর এখানে দুটো আছে, সব ছানা মোষ, সেগুলো ছানা ছানা মোষ, সব ছানা মোষ সেগুলো। আগের হাটে সব বড় বড় মোষের ছিল, অত ছোট। যাই হোক, সঙ্গে থাকো বন্ধুরা, দেখাবো দাম দক্ষিণা নিয়ে কি চাইছে। আছে গরু, দেশি গরু, ছোট গরু, মাঝারি গরুর দাম কেমন আছে। তো বন্ধুরা এবার দেখাবো অরিজিনাল পাকা দেশি গরু, এগুলো হচ্ছে অরিজিনাল পাকা দেশি গরু, যারা চেনেন না তারা চিনে নিন। অরিজিনাল দেশি গরুর শিং এমনই হয়, আর এমন একদম হাইট শর্ট পাকা দেশি গরু, ও একটা একটা ব্রাউন কালার হালকা পাকা দেশি গরু। তো এর কী দাম রেখেছো চাচা বলো? 20,000, একটু বেশি হচ্ছে না? 20,000, একটু কম জম করলে কত হবে বলো? 17 হবে, 17 হোক না তো 18, একটু কম জম করলে বলছে 18,000 টাকা দেশি গরু। আর দেশি গরুর দাম একটু সবসময় বেশি হয়, যারা বাড়িতে অনেক কাজ করেন, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যারা কাজ করেন, তো বেশিরভাগ তারা দেশি গরু কেনে, তো 18,000 টাকা দাম বলছে। আচ্ছা, দুমন ওজন হবে তো বলছে? দুমন ওজন হবে, ওজন দুমন, দাম 18,000 টাকা। তো অবশ্যই দাম তো করলে কমবে, তো এটাই হচ্ছে অরিজিনাল দেশি গরু, এটাই হচ্ছে অরিজিনাল দেশি গরু বন্ধুরা। তো সঙ্গে থাকো, আরও অনেক গরু দাম দক্ষিণা দেখানোর চেষ্টা করছি আমি, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, যারা গরুর বাছুর সমেত কিনতে চান, যে হয়তো গাবি কিনেছেন, গাবির সঙ্গে বাছুর কিনবেন, তো এই হাটেও গাবির সঙ্গে গরুর বাছুরও পাওয়া যাবে। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছ চাচা। চাচা আজকে কি আজকে বাজার ভালো, বাজার আজকে ভালো যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তো চাচা বলছে বাজার যেমন যাবে তেমন হচ্ছে। তো যাই হোক, এই একটা বাছুর এবং এই 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 গাবিটার কালো গাবি এবং এটা হচ্ছে বাছুর, এই ভার গরু। কি দাম চাইছেন এটার? 17,000 টাকা দাম চাইছে, 17,000 টাকা এই বাছুর সমেত। তো বাছুর সমেত দাম চাইছে 17,000 টাকা, একটু কমবে তো? এ তো কম হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বলছে 17 দাম চেয়েছি, যদি কেউ নিতে চায় অবশ্যই কমবে। আচ্ছা, এর কি দুধ হয়? কত করে দুধ হয় দিছি তো? ঠেলে দাও। তো বলছে দুধ হয়, এর কত করে দুধ হয়, দুধ কোন দুয়েছেন? এক কেজি, হ্যাঁ দিছি গরু, তো এক কেজি করে দুধ হবে। তাই এর বয়স কি বাছুরটার? বাছুরটার বয়স হচ্ছে 11 দিন। বাছুরটার বয়স মাত্র 11 দিন, ফুটফুটে একটা বাছুর।
আর প্রায় 1 কেজি মতন দুধ হয় বলছে ভাই। তো হাটে নিয়ে এসছেন কোনো সমস্যার কারণে, পাখি হয়তো বাড়িতে কোনো হয়তো কায়ের জন্য নিয়ে এসছেন, তাকে টাকার জন্য হয়তো নিয়ে এসছে গরুটা বেচতে। যারা ভিডিওটি দেখছেন তো সঙ্গে থাকো, দেখানোর চেষ্টা করব আরও দেশি গরুর ভিডিও এমন হয়, আর দেশি গরুর ভিডিওটাই চেষ্টা করছি ভালোভাবে করার জন্য। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো এবার দেখাবো একটা এঁড়ে, লাল এঁড়ে, ও মোটামুটি পাতলা, হালকা পাতলা। এ ভাই কী দাম চাইছেন ভাই? 17.5 দাম চাইছে ভাই। এটা হচ্ছে এঁড়ে, আমরা বিশেষ করে আমি এঁড়ে বলি, এবং গরুর মালিকটা আমাকে এঁড়ে বলানো শিখিয়েছে। দাম কত বললে? 17। কম জম কি হয় বলো? 10-এ হবে? 10-এ দেবে না? 11-12? 14? নেবো না।